আসসালামু আলাইকুম, আমি ফারহানা। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো আমাদের সবার পছন্দ হালিমের রেসিপি। ঘরে বসে কত সহজে হালিম বানানো যায় বা রান্না করা যায় সেটাই আজ আমি দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই হালিম রান্না করতে আমাদের কী কী লাগছে। আমি এখানে মুগ ডাল নিয়েছি 50 গ্রাম, মুসুরি ডাল নিয়েছি 50 গ্রাম, মাসকলাই ডাল নিয়েছি 50 গ্রাম, বুটের ডাল নিয়েছি 50 গ্রাম, পোলার চাল নিয়েছি 50 গ্রাম, গম নিয়েছি 50 গ্রাম। এখন আমি ব্লান্ডারে এগুলোকে আধা ভাঙা করে নিব। মিহি গুঁড়া করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না, ডাল ডাল লাগবে। ব্লান্ডারের যে কাপে আমরা সবকিছু গুঁড়া করে থাকি সেই কাপে আমি সবগুলো এক এক করে ঢেলে নিচ্ছি। গুঁড়া করা আমার হয়ে গেছে, এই যে দেখেন এরকম আধ ভাঙা হতে হবে। এখন আমি হাফ গ্লাস ফুটন্ত গরম পানিতে ডালগুলো ভিজিয়ে রাখবো। একটি ঢাকনা দিয়ে রেখে দিতে হবে যাতে ডালগুলো একটু নরম হয়। চুলায় একটি হাঁড়ি বসিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি। হালিমে একটু পেঁয়াজ আর তেল একটু বেশি লাগে। এখন পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গেছে, এর চেয়ে বেশি লাল আর করব না। এর চেয়ে বেশি লাল করলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটার কালার হয়ে যাবে কালো। এখন আমি এখান থেকে কিছুটা বেরেস্তা তুলে নিচ্ছি। আমি গরুর মাংস ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম গরুর মাংস, একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে হালিম মশলা। ঘরে বসে কত সহজে হালিম মশলা বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। আমি হালিম মশলার মধ্যে 1/4 চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব 1/4 চামচ লবণ। মাংসটা ভালোভাবে ভাজতে হবে। ভাজা আমার হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব পানি। পানি আপনারা ততটুকু দেবেন যতটুকুতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। আমি এখানে 1/2 লিটার পানি দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংস সেদ্ধ হওয়ার জন্য। মাংস সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে হালিমের যে ডালগুলো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এখন খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন আরো 1/2 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। ডালগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর মাঝে মাঝে নাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায়। হালিমের ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, যখন দেখবেন তেল উপরে এরকম ভেসে উঠছে তখন বুঝতে হবে হালিম রান্না হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ বিট লবণ, একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমি আপনাদের নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমি মাটির একটি পাত্রে তুলে নিয়েছি হালিম, এখন এর উপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি তখন যে পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর দিব আদা কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, আর দিব এক পাশে 2 পিস লেবু। এই যে হয়ে গেল হালিম। আপনারা অবশ্যই এভাবে বাসায় বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।